সোমবার সারাদিন ধরে চলেছে মুষলধারে বৃষ্টি। নিম্নচাপের জেরে এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। আর সেই বৃষ্টিতে জলমগ্ন সমগ্র কলকাতা। বেশ কিছু জায়গায় জল কমলেও দেশপ্রিয় পার্ক, চিনার পার্ক, ঢাকুরিয়া সহ কলকাতা শহরের আরও বেশ কিছু জায়গায় জল জমার চিত্র দেখা যাচ্ছে। রেললাইনে জল থাকার জন্য বাতিল হয়েছে বেশ কিছু ট্রেনও। সেই জল কমানোর জন্য গত সোমবার থেকেই পাম্পিং শুরু করে দিয়েছিল কলকাতা পুরসভা। পুরকর্তাদের কথা অনুযায়ী সোমবার সারাদিন ধরে পাম্প চালিয়ে গঙ্গায় জল ফেলার কাজ চলছিল। লকগেট বন্ধ থাকার জন্যই রাতের বেলায় কাজ হয়নি। তবে বহু জায়গায় জল কমেছে, পরিস্থিতি স্বাভাবিকের দিকে আনার চেষ্টাও চলছে। কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে আরও জল বেড়ে যাবে, তখন ফের সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। বৃষ্টিতে জলবন্দী রাজারহাট নিউ টাউনের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। বিধাননগর পুর নিগমের 1, 2, 3 ও 4 নম্বর ওয়ার্ড জলমগ্ন, জল ঢুকে গিয়েছে বাসিন্দাদের বাড়িতে, রান্না খাওয়া বন্ধ করে বেকায়দায় মানুষ। সেই সমস্ত জলবন্দী এলাকা ঘুরে দেখলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। নারায়ণপুরের 29টি আদিবাসী পরিবারকে নারায়ণপুরের স্কুলে নিয়ে আসা হয়েছে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে। অন্যদিকে দীর্ঘ 15 বছর ধরে এলাকায় ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নতি হয়নি, এই অভিযোগে অভিনব প্রতিবাদ করলেন বারাসত বিধান পার্ক এলাকার এক বাসিন্দা। প্রায় ঘণ্টাখানেক হাঁটু সমান জলে বসে থাকেন তিনি। 15 বছর ধরে একাধিকবার পুরসভাকে বলা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ করেছেন তিনি। দুদিনের টানা বৃষ্টিতে জলের তলায় টিকিয়াপাড়ার রেল কারশেড ও রেলওয়ে ট্র্যাক। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের তরফে বেশ কয়েকটি দূরপাল্লার গাড়ি হাওড়া স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি শালিমার স্টেশন থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে লোকাল ট্রেন পরিষেবা রয়েছে টিকিয়াপাড়া পর্যন্ত। সব মিলিয়ে রাজ্যে বৃষ্টি থামলেও ভোগান্তির একই ছবি ধরা পড়ল হাওড়া শহরেও। দুদিন যাবৎ টানা বৃষ্টি চললেও বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতর সূত্রে। যদিও ফের চলতি মাসেই নেমে আসতে পারে নিম্নচাপের জোড়া ফলা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। গভীর নিম্নচাপে নাগাড়ে বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের মাঠে। নাগাড়ে বৃষ্টিতে মাথায় হাত পড়েছে চাষিদের, আর সেই প্রভাব দৈনন্দিন সবজি বাজারে পড়ায় সিঁদুরে মেঘ দেখছেন আনাজ ব্যবসায়ীরা। আপ্রাণ চেষ্টা করেও সদ্য চারা লাগানো মূলো, টমেটো, বেগুন, পালং শাক, বাঁধাকপি, বিট, গাজর এ ধরনের আনাজের চারা গাছ কিছুতেই বাঁচাতে পারছেন না চাষিরা। অভিযোগ, ছত্রাক ঘটিত নানান জীবাণুর আক্রমণ দেখা দিচ্ছে পর্যাপ্ত সূর্যের আলো না পৌঁছানোর কারণে। গাঁদা ফুল, রজনীগন্ধা সহ বেগুন, টমেটো, ফুলকপি সবেতেই পোকার আক্রমণে নাজেহাল কৃষকরা। ওষুধ দেওয়া হলেও বৃষ্টিতে তা ধুয়ে যাচ্ছে। ধানের জমিতে জল জমার কারণে বিভিন্ন রকম পোকা ধরছে বলে বেজায় চিন্তায় পড়েছেন কৃষকরা। অভিযোগ, দীর্ঘ লকডাউনে গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় ফসলের ন্যায্য দাম পাননি তারা। ধার দেনা, বাড়তি দামের বীজ, সার, ওষুধ, রোদ জলে ঝরে যাওয়া পরিশ্রম সবই এখন বিষ পাও চলে। কিছুদিন আগেও নাগাড়ে বৃষ্টিতে ক্ষতি হয়েছিল দৈনন্দিন মাঠ ভর্তি সবজিতে, আবারও বর্ষায় ক্ষতির মুখে কৃষকেরা। কিভাবে সামাল দেবেন প্রাকৃতিক বিপর্যয়ে ঘটে যাওয়া ক্ষতি? সরকারের কাছে অনুরোধ, যদি কোনোভাবে ফসল রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া হয় তাহলে অন্তত ফসলগুলোকে রক্ষা করা যায়। সম্পূর্ণভাবে টিকা দেওয়া ভারতীয়দের অপ্রচলিত হিসাবে বিবেচনা করা হবে, এমনটাই জানালো যুক্তরাজ্য। যুক্তরাজ্য রেড জোন দেশগুলির একটি দল গঠন করেছে যেখান থেকে আগমনকারীদের সম্পূর্ণ টিকা দেওয়া সত্ত্বেও অপ্রকাশিত বলে গণ্য করা হবে। যুক্তরাজ্যের পর্যটন বিধিতে সম্প্রতি কয়েকটি পরিবর্তন করা হয়েছে, যেখানে ভ্যাকসিন পক্ষপাত দেখানো হয়েছে বলেই দাবি অন্যান্য দেশগুলির। বিজ্ঞানভিত্তিক বা বিজ্ঞানসম্মত নয়, সম্ভবত বাণিজ্যিক স্বার্থে ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে কুসংস্কারাচ্ছন্ন হয়ে এমনই সিদ্ধান্ত বলেই মত অনেকের। বরিস জনসনের নেতৃত্বাধীন প্রশাসন কর্তৃক ঘোষণা করা হয়েছে একটি নতুন নির্দেশিকা, যে নির্দেশিকা অনুসারে যেসব ভ্রমণকারীরা নির্দিষ্ট দেশ থেকে পেয়েছেন তাদের এখনও অপ্রচলিত বলে বিবেচনা করা হবে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে অপ্রচলিতদের জন্য প্রণীত নিয়ম অনুসরণ করতে হবে তাদের। নতুন নির্দেশিকা 17 সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল এবং 4 অক্টোবর তা কার্যকর হবে, এমনটাই জানানো হয়েছে। রেড জোন দেশগুলির ক্ষেত্রে সম্পূর্ণ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য আরও একটি নিয়ম কার্যকর করা হয়েছে যুক্তরাজ্যের সরকারের তরফে। টিকার ডাবল ডোজ নেওয়া সত্ত্বেও আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে সেক্ষেত্রে।
আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহী, ভারত সহ অন্যান্য দেশগুলির ক্ষেত্রে সম্পূর্ণরূপে টিকা নেওয়া লোকদেরকে অপ্রচলিত হিসেবে গণ্য করা হবে। এছাড়া আরও উল্লেখ করা হয়েছে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, বায়োটেক, মডার্না ভ্যাকসিনে তাদের সম্মতি রয়েছে। এখন প্রশ্ন উঠছে যে সমস্ত ভারতীয়দেরকে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে যুক্তরাজ্যে যাওয়ার জন্য কী কী নিয়ম জারি রয়েছে। আরও প্রশ্ন উঠছে তবে সেক্ষেত্রে যুক্তরাজ্য কেন এরূপ ভ্যাকসিন বৈষম্য প্রচলন করছে। সম্প্রতি সিআইএর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এজেন্সির পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে চলতি মাসে ভারত ভ্রমণে এসেছিলেন, আর সেই পরিভ্রমণে এসেই হাভানা সিন্ড্রোমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গের কথা জানিয়েছেন। তবে সূত্রের খবর, এক ব্যক্তিকে শনাক্ত করা না গেলেও তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, 2016 সালে কিউবায় মার্কিন দূতাবাস ভিত্তিক কর্মকর্তারা প্রথম একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন। সেখানে তারা রহস্যজনক এই হাভানা সিন্ড্রোমের কথা তুলে ধরেন। জানা গিয়েছিল প্রায় 200 জন মার্কিন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা হাভানা সিন্ড্রোমের দ্বারা অসুস্থ হয়ে পড়েছিলেন। মাইগ্রেন, বমি বমি ভাব, স্মৃতিশক্তি হ্রাস এবং মাথা ঘোরা সহ একাধিক উপসর্গ তাদের মধ্যে দেখা দিয়েছিল। আর এবার আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিআইএর একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সংস্থাটি নির্দিষ্ট কোনো ঘটনা বা কর্মকর্তাদের ওপর মন্তব্য করে না। তার বিবৃতি অনুযায়ী, যখন ব্যক্তিরা সম্ভাব্য অস্বাভাবিক স্বাস্থ্যের ঘটনাগুলি রিপোর্ট করে যার জন্য উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা অন্তর্ভুক্ত হয়ে থাকে, তখন আমাদের জন্যও প্রোটোকল রয়েছে। অপরদিকে গত মাসে মার্কিন দূতাবাস বলেছিল কেউ হাভানা সিন্ড্রোমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বাস্থ্যের ঘটনার রিপোর্ট করেছে, আর তারপরে হ্যানয় পৌঁছতে 3 ঘন্টা বিলম্ব করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে বার্নস জানিয়েছেন, খুব জোরালো সম্ভাবনা রয়েছে যে সিন্ড্রোমটি ইচ্ছাকৃতভাবে ঘটেছে এবং রাশিয়া দায়ী হতে পারে। সর্বোপরি, ভারতীয় চিকিৎসকদের বক্তব্য এমন অসুস্থতার রহস্যকে ডিকোড করানোর মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করছে গুপ্তচরদের দল। আর কী করে এখন এই সিন্ড্রোমের হাত থেকে মুক্তি পাওয়া যায়, এখন সেটাই দেখার।